বন্ধুরা কেমন আছো তোমরা সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার চলে এসেছি তোমাদের সাথে। মাম্পি বাড়ি থেকে একটুখানি আগে এলাম, তো এবারে কালকে রাতে মাম্পির বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, ওখানেই রাত্রেবেলা স্টে করেছিলাম। মাম্পিকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো, মিস্টিরিয়াস মাম্পি চ্যানেল আছে ওর, তো তোমরা গিয়ে দেখে নিও। আর এসেছি এবারে মেয়ের কাছে, মাম্পির কাছ থেকে এবারে তনুর ফ্ল্যাটে চলে এসেছি। আমি এখন শুধু ইদারকা আর উদারকা, মানে আমি গড়ে স্টে নেই। ফ্ল্যাট এই যে আমাদের টিকেবাবু বসে আছে, জ্বর এসছে, জ্বর সর্দি, এই যে রেনু জ্বর সর্দি, মুখটা দেখো, আর এই যে তনু জ্বর সর্দি, সব জাম মধ্যে এখন পুরোপুরি সর্দি, মানে শরীর খারাপের জামস ঘুরছে। আর এরা আমাকে পুরোপুরি ফুল জামস দেওয়ার ইয়েতে রয়েছে। আমি এখনো ঠিক আছি, আমার বৈষ্ণব মাথাতে জ্বর এসেছিল, বাট আমি খেয়ে নিয়েছিলাম ওষুধ। তো চলো কাজ করি, রান্না করব। চিকেন মাম্পি অনেকটা প্যাক করে দিয়েছে, ভাত করা হয়ে গেছে, একটু পোস্ত করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, কারণ যেখানেই যাবে সঞ্চিতা, দিল্লি, বোম্বে, আহমেদাবাদ, সেখানেই পোস্ত বানবে, খেতে হবে, রান্না করতে হবে, সব কিছুই হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। চলো প্রসাদ প্রসাদগুলো একটুখানি রেডি করি, কারণ টিকে চলে যাবে বাড়ি সোমবার দিন, ওর তোমার রিজার্ভেশন আছে। তো জিনিসপত্রগুলোকে না বেশি ছড়াচ্ছি না, এই দেখো এখানে সব এরকমভাবে রেখে দিয়েছি গুছিয়ে, আমি বেশি জিনিসপত্র ছড়াবো না। আর ভাবছি একটুখানি ঝাঁটটাট দিয়ে ঘরগুলো একটুখানি পরিষ্কার করি। আমার জানো তো তোমরা সবাই, আমার একটুখানি বাতি কাছে ঘর পরিষ্কার করার ইরিটেটিং লাগছে। এরা যা পাচ্ছে যেখানে পাচ্ছে রেখে দিচ্ছে, আর আমার ইরিটেটিং লাগছে। আমি এখানে এসে নিজের ব্যবস্থা করে নিয়েছি। এখানে দেখো এই বাস্কেটে দেখতে পাচ্ছ, এটার মধ্যে সব আমার জিনিস আছে। এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেই হচ্ছে আমার ব্যাপার। তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি একটুখানি, ওয়েদারটা একদম বাজে, মেঘ করে রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ। এটা তনুর ফ্ল্যাট, দেখো এই পুরো ফ্ল্যাটটাই তনু থাকে। আর আজকে খুব বৃষ্টি হচ্ছে এইখানে, ওয়েদার দেখো বাইরে ওয়েদার। এটা হচ্ছে গুরগাঁও, মেঘ ডাকছে তোমরা শুনতে পাচ্ছ। এইটা তোমার ফ্ল্যাটের বাইরেটা দেখতে পাচ্ছ। তোর 2 BHK এখানে, ভালোই লাগছে। জানি না কদিন ভালো লাগবে, তবে এখন তো ভালো লাগছে, কদিন ভালো লাগবে আমি জানি না। নিজের ঘরটাকে খুব মিস করছি, বুঝোকে খুব মিস করছি, আমি পাখিটাকে মিস করছি। নিজের ঘর নিজের ঘরই হয়, তো জানো তোমরা সেটা। মেয়েদের নিজের ঘরটাই সব থেকে বেশি ভালো লাগে, শত সুখ দিলেও সেই জায়গাটা ভালো লাগে না। জ্বর আমরা এখন এখানে আছি, তো জ্বর সুখ চাই, ভূমিকম্প আসুক, কিছু আসুক, টেনশন কি আছে। এটা বল মাম্মি अभी घर के पूरे कचरे निकाल रही है, जो कि हम लोगों ने। मम्मी लोट लोट के झाड़ू लगा रही है, थोड़ी देर में शायद लेट के पोछा भी लगा सकती है। पोछा একটা কি না বললাম, গেলাম রেনুকে জিজ্ঞেস করে পেলাম না ভালো পোঁচা ওর কাছে, বল ওটা ভালো ছিল না, আর ওটাকে নেকড়ানো যেত না, ওই বাজেওয়ালা পোঁচা সে পাতানি ডান্ডা দিয়ে মাঝখানটা একটা ডান্ডা দেওয়া আছে, আজীব পাড়া। সর্দিটা হেভি লাগে না আমার, সবসময় এমনি করেই সর্দি লাগে, ওই জন্য তোমাদের আওয়াজটা আগেই ইয়ে লাগতে লেগে যায়। দিস ইজ দ্য সর্দি প্যাটার্ন, নাকটা জাম হয়, হ্যাঁ ওই জন্য আওয়াজটা অমনি আগে হয়ে যায়। पापा दिल्ली में आके भी गेम खेल रहे हैं, वाईफाई होने के नुकसान। পিছন দিক থেকে কতটা শুট করব ঘোড়ো एक लाख টাকা দেখেছিস হ্যাঁ বোর জন্য খাবার বানায় আগে नॉर्मल খাবার বানাতো বইটা দিতে বলতো যখন থেকে ওর দেখো आज का मेरा আজকের খাবার দেখো ভাত আছে এখানে তোমার পোস্ত আছে আর ওইখানে চিকেন আছে চাবল দেখলো কোথায় একজন আছে শনিবার খাবে না ননভেজ চাবল ওইদিকে তনু ভাত পাচ্ছে এই যে রেনু এটা অমৃতা তনুর বন্ধু আর এই যে বসে বসে সিরিয়াল দেখছে চান করতে যাব এবারে এক ফ্রিজ মে চান করে আসি খাবো ওইখানটা খুলে টাকা খুলে তনু তো রাখা নেই আমার ওখানে রাখো আমি তো রাখো तो बहुत आपने मेहनत करनी बाप रे बाप तोड़ी दो उसको तो तोड़ी दो যদি একটা টিকা আমি একে টিকে এনার্জিকে যদি বলেছি না ক্যামেরা সেট করতে আমার একদম ক্যামেরা এমন করবে আর মাথাটা এই ক্যামেরাতে আসছে এদিকে দাও ফোনটা এদিকে করো ঠেলে দাও हां बस अब तुम खाते रहो अगर बोल दिया कैमरा सेट करो तो वो कैमरा ऐसे सेट होगी कि टूट फूट ही जाएगी सीरियल देखते लगा হ্যাঁ বাঙালিদের মতো সিরিয়াল দেখা শুরু করেছে যেটা আমি জীবনে করি না এই এ করছে পঞ্চমী মনে পঞ্চমী দেখছো চিকেন স্টু जैसे अच्छा लग रहा था नु खाओ इसको खाओ सबसे ठीक हो जाएगी हां ये बंगाल की सबसे मशहूर मतलब पोस्तो ये हम लोगों के घर में एक बार तो बन ही जाता है हर एक दो दिन में तुमने मेरी दीदी ने भी खिलाया होगा खूब पोस्तो और काफी महंगा मिलता है पता है ये खसखस गरम रहता है जिस टाइम मौसी आई थी उस टाइम तो रिजू भी बीमार था तो और भी ज्यादा सादा ही खाना खा रहे थे भैया के लिए हर टाइम और आलू अलग से बॉईल होता था क्या हाँ? जो बन जाए बन पाए ना सब्जी मंगानी पड़ेगी बट जो भी बनाओगे दाल वगैरह तो है दाल वगैरह है सब्जी मंगानी पड़ेगी चने बनाते आज छोले है चना मुझे नहीं पता छोला नहीं चीजें मिल जाती है हाँ इनके आने की वजह से छोले और मिल जाता है नहीं तो नहीं मिलता ना बंद कर दो लाइट जाने वाली है लग रही है जनरेटर है पता है वो रोटी वाले में फफूंद पड़ के दो रोटी पड़ी थी तुम लोग देख भी नहीं रहे उसको फेंक भी नहीं रहे तो वैसे ही जब तक उसने नेक्स्ट डे रोटी रखने वाला नहीं सीन हो जाता हां बैचलरদের বাড়ি না কি অসুস্থি লাগছে সব জায়গায় মনে হচ্ছে নোংরা তিনটে মেয়ে থাকে আর আমার দিদির ছেলে থাকে সবাই মিলে গল্পটা সবাই ব্যাচেলার मेरा संसारी ना मेटा ताओ अनेक संसारी सब किछु एने एने जुगिए जागिए रखे बाकीगुलो आमार दिदिर छेलेटाओ खूब संसारी और बाकीगुलो खाओ और घुमाओ आजके डिउटी थेके घुमाच्छे टाइमे खावार बेने जाच्छे खाच्छे चले जाच्छे तनुटा बेचारा खेटे खेटे मरे लोलो रास्ते खेले दे आबार आसछे জ্বর এসছে কেন জামাটা পরেছি সন্ধ্যাবেলা একটু চান করে আবার এটা পরলাম জ্বর এসছে কে রে এই যে বুঝের বলে তো বুঝের বলে খাচ্ছে